शुक्रिया এখানে আরেকটি একটি প্রশ্ন লুৎফুর রহমান আমাদের ভাই করেছেন এই প্রশ্নটা নিয়েও আসলে অনেক বিতর্ক আছে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত এটা কি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কি না একই বিষয় আবার মাসলাম জি ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে অর্থাৎ যত ইমাম সাহেব কে নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করা এটা রসুল্লাহ সাল্লি আসাল্লাম থেকে প্রমাণিত নয় তিনি গোটা জীবন ইমামতি করেছেন ইমামতি করার পরে শাহবাদেরকে নিয়ে সম্মিলিতভাবে তিনি দোয়া করেছেন বা মোনাজাত করেছেন এটার কোনো প্রমাণ কোরআন এবং সই সন্ন্যায় নেই অতএব এটা না করাই উচিত হ্যাঁ বিশেষ কোনো প্রয়োজনে কোনো সময় হয়তো কেউ দোয়া চাইল বিশেষ কারণে সেটা দোয়া করতে পারে সেটা ভিন্ন